নমস্কার, এএনএম নিউজ চ্যানেলে স্বাগত। আমি রয়েছি পশ্চিম মেদিনীপুর থেকে। এই মুহূর্তে রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার একটি তেল পাম্পে। ক্রমান্বয়ে বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের দাম। কী রয়েছে আজকের দাম দর সরাসরি আপনার সামনে তুলে ধরবো এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানবো কী পরিস্থিতির মধ্যে ওনারা রয়েছেন এই মুহূর্তে। সরাসরি একটি তেল পাম্পের চিত্র দেখছেন এই মুহূর্তে আপনারা। এই মুহূর্তে আপনারা ডিজেলের দামটি দেখতে পাচ্ছেন, লিটার প্রতি 92.24 টাকা। লিটার প্রতি 92.24 টাকা রেট রয়েছে ডিজেলের। কত টাকা লিটারের তেল কিনলেন আজকে? 99.45 টাকা। অসুবিধা হচ্ছে? কি বলবেন? ঠিক আছে, দাম সমস্যায় পড়ছে না? কিছু আবেদন করবেন? আপনার নাম, বাড়ি? দাদা, কত টাকা লিটার পেট্রোল কিনলেন আজ? প্রায় 103 টাকা। প্রায় 100 টাকা। সমস্যায় আছেন? একটু তো সমস্যায় হচ্ছে, কি বলবেন? বলা তো কিছু নেই, সরকারকে বলছি যাতে পেট্রোল দাম মোটামুটি রিডিউস করা যায়। দিদি আছে, মোদিবাবু আছে, ক্রমশই তো বেড়েই চলেছে পেট্রোল ডিজেলের দাম, এই নিয়ে কি বলবেন? আমাদের পেট্রোল ডিজেলের উপর সমস্ত ট্রান্সপোর্টটা নির্ভর করছে, তো ওইটা কমলে আমাদের সমস্ত কিছুটাই কমবে। ঠিক আছে, সরকারকে, সরকারের কাছে আমরা অনুরোধ করছি যাতে উভয় সরকার, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, যাতে আমাদের এই পেট্রোল আর ডিজেল দামটা কমানোর ব্যবস্থা করে, তাহলে আমরা খুবই উপকৃত। আপনার নাম? আমার নাম শিবপ্রসাদ কর, বাড়ি। কত টাকা কিনলেন পেট্রোল?
কত কতটা পরিমাণ হয়েছে তেল? সমস্যায় আছেন? সমস্যায় আছেন? কি আবেদন করবেন? এই পেট্রোলের দাম তো ক্রমশ বেড়েই চলেছে, কমলে ভালো হয়। আপনার নাম? বাড়ি? পেট্রোলের রেট দেখছেন 99.45 টাকা পার লিটার। দাম তো প্রায় পেট্রোলের 99.45 টাকা। কেমন লোকজন আসছে? কেমন লোকজন আগে যেমন আসতো তেমন আসছে। আজ কতদিন মানে কত টাকা বাড়লো আজকে? এটা পার ডে কি বাড়তে আছে তেল? পার ডে 2-3 দিন ছাড়া। আপনার নাম? প্রশান্ত মুর্মু। বাড়ি? বাড়ি চকমা সীমানা। এখানে কাজ করেন? এখানে কাজ করেন। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরা অলোক মণ্ডলের সঙ্গে দিগ্বিজয় মালের রিপোর্ট, এএনএম নিউজ।